चौधरी अब्दुल्ला अल मामून डीपीएम बार पीपीएम इन्स्पेक्टर जेनरल ऑफ पुलिस बांग्लादेश अधिनायक जिनि प्रतिष्ठाने अपरापर सदस्यगणेर पथ प्रदर्शक उद्देश्यवली और परिकल्पना प्रणयनकारी साहसिकता महनीय व्यक्तित्व सुदूरप्रसारी कल्पना शक्ति सिद्धांत ग्रहणे सक्षमता और सृजनी प्रतिभार अधिकारी एक अधिनायक ही पारे एक प्रतिष्ठान के कांक्षित लक्ष्य पहुंचाते। चौधरी अब्दुल्ला अल मामून बीपीएम बार पीपीएम तेमन ही एक नंदित व्यक्तित्व सफल कांडारी এই দূরদর্শী যোদ্ধা 1964 সালের 12 জানুয়ারি সুনামগঞ্জ জেলার শাল্লা থানার শ্রীহাইল গ্রামে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পারিবারিক জীবনে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন ডক্টর তৈয়বা মুসাররাত জাহা চৌধুরীর সাথে। তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক। চৌধুরী আব্দুল্লাহ মামুন বিপিএম আর পিপিএম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাস থেকে আসা এক মেধাবী ব্যক্তি, যিনি 1989 সালে 20 ডিসেম্বর অষ্টম বিসিএস ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে ঐতিহ্যবাহী বাংলাদেশ পুলিশে যোগদান করেন। বাংলাদেশ পুলিশে যোগদানের পর থেকেই তাঁর সততা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে পুলিশ বাহিনীর এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছেন। পুলিশ হেডকোয়ার্টার্স, জেলা, রেঞ্জ, ডিএমপি, এপিবিএন, সিআইডির প্রধান ও সর্বশেষ র্যাবের মহাপরিচালক হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তার পরিকল্পনায় উগ্রবাদ দমনে প্রতিটি অপারেশন সফলতার মুখ দেখেছে। তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে ধর্মীয় চরমপন্থায় দীক্ষিত কিন্তু অপরাধমূলক কার্যক্রমে জড়িত হয়নি এমন এবং দুর্ধর্ষ বনদস্যুদের পুনর্বাসন ও সমাজের মূলধারায় সম্পৃক্তকরণের লক্ষ্যে নবদিগন্তের পথে নামক কর্মসূচি গ্রহণ করা হয়, যা মানবতার ও সমাজ গঠনে এক উজ্জ্বল দৃষ্টান্তের জন্ম দেয়। বাংলাদেশ পুলিশে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি বাংলাদেশ পুলিশ পদক বিপিএম দুইবার এবং রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম এ ভূষিত হয়েছেন। তিনি বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক সভা, সেমিনার ও প্রশিক্ষণে অংশ নিয়েছেন। দেশের সীমানা ছাপিয়ে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে বসনিয়া হার্জেগোভিনা, লাইবেরিয়া এবং দারফুরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশের জন্য সম্মান ও গৌরব বয়ে আনে। বাংলাদেশ পুলিশের সাফল্যের ধারাবাহিকতায় প্রতিবারের ন্যায় এবারও তাদের সর্বোত্তম সর্বাধিনায়ককে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের দায়িত্বভার সমর্পণ করা হয়েছে। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম বার পিপিএম 30 সেপ্টেম্বর 2022 ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে এবং পুলিশের দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে তিনি অটল, নির্ভীক এবং সাহসী। দক্ষতা ও বিচক্ষণতা তাঁর অনুজদের অনুসরণীয় আর অহংকারের। অপরাধ ও সাংগঠনিক ব্যবস্থাপনার ক্ষেত্রে তাঁর অপরিসীম অভিজ্ঞতা পুলিশকে এগিয়ে নিয়ে যাচ্ছে অনন্য এক উচ্চতায়। থানার উপর পুলিশের ভাবমূর্তি নির্ভর করে, তাই থানাকে জনগণের ভরসাস্থলে পরিণত করার প্রতিশ্রুতি প্রদানের মাধ্যমে বাংলাদেশ পুলিশকে বিশ্বের অন্যতম চৌকশ বাহিনী হিসেবে গড়তে বদ্ধপরিকর এই সুদক্ষ পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বাংলাদেশ পুলিশের আইকনিক সিনিয়রদের একজন। বাংলাদেশ পুলিশ একাডেমির পুলিশ পরিবার এই আইকনিক অধিনায়ককে অভিভাবক হিসেবে পেয়ে গর্বিত এবং আনন্দিত। আপনাকে অভিনন্দন স্যার। আপনার জন্য রইল নিরন্তর শুভকামনা।